এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা। বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার। আজ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। মার্চের শুরুতেই ফের এক ধাক্কায় বাড়ল তাপমাত্রার পারদ। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোর্চা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপ, তার পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটা ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সঙ্গে যদি আপনারা লাইভ দেখেন তাহলে পরিষ্কারভাবে দেখতে পারবেন ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে, যার জেরেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন। আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে, তো তার জেরেই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। তাপমাত্রাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুড়ে যদি চলে যাই তাহলে দেখতে পারবো কোন কোন জায়গাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি দেখি তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো যে উত্তরে দেখতে পাচ্ছেন দার্জিলিং, লাভা থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এই গরুবাতান, এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে যদি আমরা দেখি তাহলে আসামের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো আসামের দিকে আপাতত কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাছাড়া আপাতত যদি আমরা উত্তর অর্থাৎ দক্ষিণ দিকে দেখি তাহলে দক্ষিণ দিকে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং সেই সঙ্গে বাংলাদেশের দিকেও কিন্তু সেরকমভাবে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। হ্যাঁ বন্ধুরা, তো সরাসরি যদি আমরা অর্থাৎ মেঘমালায় যদি যাই, অর্থাৎ মেঘ থেকে যদি সরাসরি দেখি কোন কোন জায়গাগুলিতে মেঘ থাকবে এবং আগামীকাল কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো আগামীকালও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া যদি আমরা দেখি আসামের দিকে গোয়ালপাড়ার সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলংয়ের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাছাড়া কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের দিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ এবং আগামীকালকেও নেই। হ্যাঁ বন্ধুরা, তো সম্পূর্ণ মুক্ত আকাশ থাকবে, একদম ঝলঝলে পরিষ্কার আকাশ থাকবে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকেও সমস্ত মেঘ, কোনোরকম মেঘ থাকবে না, বৃষ্টিপাতের প্রভাস নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আজকে এবং আগামীকাল। তো সরাসরি যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি যে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে এবং কোথায় কোথায় এই মেঘের ফলে বৃষ্টিপাত হবে, তো সরাসরি উপগ্রহ চিত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে কিন্তু মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে। এই মেঘগুলোর দরুণই কিন্তু বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই মেঘগুলোর দরুণ কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি মেঘ রয়েছে, যার জেরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আপাতত কোনোরকম মেঘের ঘনঘটা নেই, সম্পূর্ণ মেঘমুক্ত থাকবে আকাশ। তো আপনারা বুঝতেই পারলেন কোন কোন জায়গাগুলিতে আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।